মিডডে আপডেটে আপনাদের স্বাগতম। আজ দুপুর 12টা পর্যন্ত ডিএসই এর সূচকগুলো অস্থিতিশীল ছিল। মূল সূচক ডিএসইএক্স 14.74 পয়েন্ট বা 0.22 শতাংশ কমে 6768 পয়েন্ট হয়েছে, আর ডিএস 30 13.14 পয়েন্ট বা 0.52 শতাংশ কমে 2535 পয়েন্ট হয়। ডিএসইতে লেনদেন হওয়া 371টি সিকিউরিটিজের মধ্যে এখন পর্যন্ত দর বেড়েছে 163টির, কমেছে 148টির, আর অপরিবর্তিত রয়েছে 7টি। 12টা পর্যন্ত বাজারে লেনদেনের পরিমাণ ছিল 317 কোটি টাকা। মোট লেনদেনের মধ্যে সাধারণ বিমা খাতে সর্বোচ্চ 22.71 শতাংশ, ব্যাংকিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ 19.03 শতাংশ এবং শিল্প খাতে 10.16 শতাংশ লেনদেন হয়েছে। প্রধান খাতগুলির মধ্যে সাধারণ বিমা সর্বোচ্চ 2.42 শতাংশ এবং জীবন বিমা খাতের দ্বিতীয় সর্বোচ্চ 0.17 শতাংশ মূল্য বেড়েছে, আর সিমেন্ট খাতের সর্বোচ্চ 0.91 শতাংশ মূল্য কমেছে। প্রথম 2 ঘন্টার লেনদেনে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ন্যাশনাল টি কোম্পানি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার মূল্য সর্বোচ্চ বেড়েছে। অপরদিকে খুলনা পাওয়ার কোম্পানি, বিচ হ্যাচারি, শ্যাম্পুর সুগার মিলস, ফাইন ফুডস এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। এখন এ পর্যন্তই। সন্ধ্যায় আবারও হাজির হব ডেইলি স্টক মার্কেট আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।